আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের বহুত বড় একটা ঘোষণা করছেন, কিতা ঘোষণা করছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো চলো কিছু সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইজ, কিতা খবর, ভালো আছেন? আর আশা করি আপনারা ভালো আছেন। আর গাইজ, আমরা আসামের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে তাইন বহুত বড় একটা ঘোষণা করছেন, যে ঘোষণাটা কিতা করছেন আমি ফয়লা কুতানোর ভিডিওটা আপনারা শুনাই লইবার চেষ্টা করি। আর যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফয়লা শুনি লকা, তারপরে আমি কই আসি। ব্যবস্থাবলীক যাতে যদি সমর্থন করে আমি আমার রাজ্যখন ভবিষ্যৎ প্রজন্মের বাবে আমি বসাব পারি। আজি আমার বাবে উৎকণ্ঠার বিষয় যে যোৱা তিনি দিন 38 ডিগ্রি সেলসিয়াসতকৈও আমার তাপমান বৃদ্ধি হয়েছে। মানুহে গুৱাহাটীত থকা মানুহে এসির ব্যবহার করেছে, তার ফলত বিদ্যুৎ শক্তির নাটনি হয়েছে, অসমত বিদ্যুতের উৎস নাই, বিদ্যুতের উৎস নোহার বাবে আন রাজ্যের পর বিদ্যুৎ ক্রয় করিব যাওতে রাজ্যের বিদ্যুৎ বিভাগেও যথেষ্ট আর্থিক বা আমার রাজ্যখনে আর্থিক লোকসানের সম্মুখীন হবলগিয়া হয়েছে। অর্থাৎ বনভূমি সংরক্ষণ কেবল মাত্র সামাজিক একটা বিশেষ প্রচেষ্টা হাতত লব খুঁজেছে, যে অহা 2 অক্টোবর তারিখে মহামানব মহাত্মা গান্ধীজির যিদিনাখন আমি সকলে তেখেতর পবিত্র স্মৃতিক আমি মনত পেলাম, সেই দিনাখন আমি রাজ্যত 1 কোটি গছপুলি একদিনাই দিনের 9 বজাৰ পৰা 11 বজাৰ ভিতৰত আমি রোপণ করব বিচাৰিছো। কোনোবা অভিলেখ হয় নে নহয় পিছৰ কথা, কিন্তু একেটা সময়তে 9 বজাত আমি আৰম্ভ কৰিম আৰু 11 বজাত আমি গছপুলি রোপণের কাম আমি শেষ কৰিম। আৰু সেই গছপুলিডাল প্রতিদান করার বাবে, প্রতিপালন করার বাবে যি ব্যক্তিয়ে সেই গছপুলি রোপণ করিব তেওঁক আমি 100 টকা এটাও আগবঢ়াম। আমার কৃতজ্ঞতা বা নিজের সামাজিক যিকোনো স্থানত আমি যাতে সেই 1 কোটি গছপুলি রোপণ করাই নহয়, আমি গছপুলি সংরক্ষণ আমি করিব পারো। আর গছপুলিডাল যেতিয়া 3 বছর পিছতো সি জিয়াই থাকিব, তেতিয়া সেই ব্যক্তিগৰাকীক আমি আরো 200 টকা আমি পুরস্কার হিসাবে আগবঢ়াম। অর্থাৎ গছপুলিডাল রোয়ার দিনাখন আমি 100 টকা দিম, 3 বছর পিছত গছপুলিডাল ডাঙর হলে আমি সেই পরিয়ালটুক 200 টকা আরো আমি 200 টকা দিম। আমার উদ্দেশ্য হল যে গছপুলিডালও এনেকুৱা রুব লাগে যিডাল গছপুলিয়ে ভবিষ্যতে পরিয়ালটুক আর্থিকভাবে সহায় করিব। অর্থাৎ আমি এই গছপুলি কমার্শিয়াল ট্রি বা বাণিজ্যিক ট্রি হাল সেগুন আদি আমি লগাব খুঁজেছো। তো গাইজ, আশা করি আপনারা তানোর মাথা নাই শুনছেন, কারণ আমি তানোর সম্পূর্ণ আমি ভয়েস ক্লিপটা আপনারা শুনাইতে পারি না, কারণ ভিডিও হিসেবে বহুত লম্বা। তাই ওখানেও কইছেন যে গরম যে হিসাবে তো কয়দিন থাকি আর কি গরম দের, আর যে হিসাবে গরম বাড়িয়া যার, আর যত গাছ কমিয়া যাইব না, যত গাছ কমিয়া যাইব তত গরম বেশি হইব, পলিউশনের লাগি গরম বেশি হইব। যেন এই গরমের মাঝে যারা মনে হরকার গুয়াহাটিতে আসুন, সবে এসি ইউজ হতরা ইত্যাদি থাকি আরও গরম বেশি বাড়ে। তো এর লাগি তাই সিদ্ধান্ত নিছই যে সবে যখন আমরা গাছ লাগাইমু, গাছ বেশি করে লাগাইমু, তখন মনে হরকা আবহাওয়ার মাঝে পরিবর্তন হইব, তখন কিছু মানে গরমটা কমার ইয়ে একটা অনুভব হইব, বুঝছেন নানি? তো এর লাগি তাই হয়েছেন যে সবে মিলিয়া গাছ লাগাইতাম, আর গাছ একটা যুদিন খেয়ে যুদিন খাটিলা একটার পরিবর্তে 2টা গাছ লাগাইতাম, বহুত সুন্দর একটা কথা কইছেন। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখিয়া যাক। 2 অক্টোবরের 2 তারিখ সকাল 9টা থাকি 11টা পর্যন্ত 2 ঘন্টা এই প্রসেস চলব, যেন 1 কোটি গাছের সেরা লাগানি হইব। আর যে যে সেরা লাগাইব একটা ফটো লইয়া তাই আপলোড করার লগে, আর একটা সেরা একজন মঞ্চরে যখন মঞ্চে সেরা লাগানি হইব তাহলে 100 টাকা করে দেওয়া হইব, একটা গাছের সেরা লাগানি লাগে 100 টাকা করে দেওয়া হইব। যখন এই গাছের সেরা 3 বছর বাদে সুন্দরভাবে বড় হইয়া যাইতে থাকবো 200 টাকা করে পুরস্কার দেওয়া হইব। ও জিনিসটা বুঝবা, কারণ গাছ লাগাইবা আপনারও ফায়দা, সবারও ফায়দা, আর সরকারের তরফ থেকে আপনারে পুরস্কার দেওয়া হইব। আর এই খালি অক্টাও একটা কন্ডিশন যেন থাকবো, যখন আপনি এই গাছটা খাটিবা, খাটার সময় মানে সরকারের একটা পারমিশন লইতে লাগবো বা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পারমিশন লইতে লাগবো। ভিডিওটা বাইহল বেশি করে শেয়ার করে দিবা, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা।